হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল। তো অনেকদিন পরে আবার আজকে ব্লগ বানানো স্টার্ট করলাম। এতদিন একটু খুব কাজে ব্যস্ত ছিলাম বলে কিছু করা হচ্ছিল না, তো আজকে আবার স্টার্ট করলাম। আজকে স্যাটারডে, তো ফার্স্টে একটু আগের দিন একটু হেয়ার কাট করেছিলাম, তো একটু দেখছিলাম যে কীরকম লাগছে না লাগছে হেয়ার কাটটা। দেখলাম যে না, ভালোই লাগছে হেয়ার কাটটা। তো তবে ড্রেসটা পরে একটুখানে জাস্ট ভিডিও করছিলাম, তার আগে একটা ভিডিও করে নিয়েছিলাম শর্ট, তো তোমরা চাইলে সেটা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে গিয়ে দেখতে পারো। দেন চলে গিয়েছিলাম আমাদের বাড়ির সামনে লালকা, যেটা ওয়ার্ড নাম্বার 96। খুব ভালো জায়গাটা, তোমরা চাইলে যেতে পারো, এখন খুবই ওদের নতুন করেছে। পাটুলি আমরা সবাই চিনি, বাট ওখানে এখন খুব ভিড় হয়, তাই জন্য আমরা এখন গেছিলাম লালকায়। তো গিয়ে দেখি বাপরে কত লোক। তো গেলাম, ফার্স্টে গিয়ে তো একটুখানি ভিডিও করছিলাম, তো গিনিকে ডাকছি, গিনি আয় আয় আয়, ও তো আসছেই না। তারপরে গিনিকে জোর জবরদস্তি করে টেনে 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 নিয়ে আসছিলাম গিনিকে। তো গিনি একটু 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 আমার সাথে হেঁটে 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 আসছে, এসে যেই দেখলো ওর বাবা ঢুকে গেছে, তখনই তো ওর মানে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে যে ওর বাবাকে দেখে যে এবার ও বাবার কাছে যাবে। মানে ওর বাবাকে থাকলে ও কাউকে লাগে না, তো এবার বাবার সাথে একটুখানি ঘুরে ঘুরে ও দেখছে, এবার আমি তারপরে তার মধ্যে একটু ভিডিও বানাচ্ছি চারিপাশটা, দেখো ওর বাবার সাথে ও রয়েছে গিনি। আর দেখো সাথে গিয়েছিল আমার মামার মেয়েও সাথে গিয়েছিল, পাশে রয়েছে, দেখো দেখো কি ভিড়। দেখো তো জায়গাটা এখন খুব সুন্দর সাজিয়ে, তোমরা চাইলে এখানে যেতে পারো, মানে বিকেলে একটুখানি বেরিয়ে আসার জন্য ভালো। কিন্তু খুব গরম ঠিকই, বাট ভালো, খারাপ না জায়গাটা। তো যাওয়ার পর আমি এটা বসে পড়লাম একটা স্টল, এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে, কাবাব থেকে শুরু করে ফ্রাই এভরিথিং। তো আমি একটা স্টলের এই জায়গাতে বসলাম, বসে ভাবলাম যে কী খাবো, কারণ এখানে সবই জানি না কেন ফ্রায়েড আইটেম। তো ভাবছিলাম বসে যে কী খাবো এই গরমে, ফ্রায়েড কী খাবো ভাবছি ভাবতে যে কোনো মকটেলের দোকান ছিল না, কিনা মকটেলের দোকান ছিল বাট দেখি নেই। তো দেখলাম যে খুব সুন্দর সুন্দর পেস্ট্রি টাইপের কেক, চিজ কেক এগুলো রয়েছে, বেশ ভালো। বাট আমি ট্রাই করিনি, কিন্তু দেখে মনে হচ্ছিলো ভালো। আর এই দোকানটা থেকে ওই তারপর ক্রিস্পি চিকেন লেগ উইংস, ফিশ ফ্রাই খুব ভালো বানে, ফিশ ফিঙ্গারও ট্রাই করতে পারো, খুব ভালো বানে। আমি নিয়েছিলাম র্যাপ চিকেন, যেটার প্রাইস নিয়েছিলো 90, এটার প্রাইস 65, বাট দুটো স্ট্রিপ ছিল বলে 90। দেন খাওয়া দাওয়ার পর আমি একটুখানি জায়গাটা ঘুরে দেখছিলাম যে কীরকম লাগছে, বেশ ভালোই লাগছিলো জায়গাটা, অনেকদিন পর বেরিয়েছিলাম সে জন্য আরও বেশিই ভালো লাগছিলো। তারপর গিনি আর আমি একটু হেঁটে 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 দেখছিলাম জায়গাটা, গিনির তো খুবই মজা লাগছিলো, ও খালি হাত ছেড়ে ছেড়ে খালি তো চলে যাচ্ছে, তুমি ওকে জোর জবরদস্তি ধরে রেখেছি, তো ধরে চলো, টাটা।